आज के अवश्य बन्यार परिस्थितिर मध्य भगवान श्रीकृष्णर बाड़ी दर्शन करब से कीरकम परिस्थिति रही है সেটা তো অবশ্যই জানব। তার আগে মিত্র আপনাদের জানতে হবে যে জল এভাবে কি করে বাড়ল, যমুনাজির এরকম রূপ কেন। মিত্র তার উত্তর হলো এই যে আমাদের উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ থেকে অনেক নদী প্রবাহিত হয়ে আসছে, আমাদের যমুনার জলে মিশছে, যমুনা নদীতে মিশছে, এমনকি যমুনোত্রী যে রয়েছে আমাদের হিমাচল প্রদেশে সেখানেও ভয়াবহ রূপ, এবং প্রচুর বৃষ্টি হবার কারণে পার্বত্য অঞ্চলে সেখান থেকে যে জলের প্রেসার পূর্ণ এসে আমাদের এই দিল্লির যমুনার নদীতে প্রভাব ফেলেছে, এবং তার কারণেই ফুলে ফেঁপে ভরে উঠেছে আমাদের যমুনাজি, এবং তার কারণেই প্রচুর অঞ্চল প্লাবিত হয়েছে। সে কারণেই মিত্র আমাদের বৃন্দাবনও কিন্তু ছাড় পায়নি, কিন্তু দেখতে গেলে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কিন্তু ভয়াবহ দুর্বিষহর মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সেখানের মানুষেরা। তবে মিত্র কুল্লু মানালির এই সাইড হিমাচল প্রদেশে কিন্তু অনেক ঘর বাড়ি সব ব্যাস নদী রয়েছে, সেই ব্যাস নদীর উপর থেকে বয়ে চলছে প্লাবনের স্রোত, এবং সেই স্রোতে অনেক ঘর বাড়ি বয়ে চলে গিয়েছে মিত্র। খুবই পরিস্থিতি দুর্বিষহ এখানের, তো তাদের সবার জন্য আমাদের আন্তরিক সমবেদনা রইল, আর তার সাথে সাথে পুনরায় যাতে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসেন সবাই সে কারণে ভগবানের কাছে অবশ্যই আমাদের প্রার্থনা রইল। এই জগৎ সংসারে আপনি যত ঘর বাড়ি করেন কিংবা ঘর বাড়িতে ঢুকেছেন বা ঘর বাড়ি আছে, সেই ঘর বাড়ি থেকে সবাই বের করে দেবে একদিন। এই বাড়িতে আসলে পরে প্রভু কোনো দিন ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেয় না, তার বাড়িতে সবাইকে স্বাগত জানায়, তাই না। কত দেবতারা কত মুনিরা এই বাড়িতে পদার্পণ করেছেন, যে বাড়িতে আজ পদার্পণ করেছি, আর ভগবানের ইচ্ছা ভগবানের কৃপা ছাড়া কোনো দেবতা এমন কি একটি কাক পক্ষীও কিন্তু এখানে পদার্পণ করতে পারে না মিত্র। হ্যাঁ হ্যাঁ, ভগবানের দর্শনের জন্য, ভগবানের দর্শন পাওয়া কি অত সোজা ভাই। কত ভক্তরা ভগবানের চরণে এসেও ভগবানকে দর্শন না করতে পেরে ফিরে গিয়েছেন। তো দেখুন ভগবানের দর্শনের জন্য কি করছে দেখুন। হরি বল হরি বল। আর আমরা সশরীরে বাড়িতে বসে থাকি, ভগবানের দর্শনের জন্য আসি না, ধিক্কার। আর এই মনুষ্য জাতিকে যাদের সর্বাঙ্গ সুন্দর থাকা সত্ত্বেও ভগবানের দর্শনে আসে না, আর এই ভক্তকে দেখুন হরি বল হরি বল। অঙ্গহীন হয়েও চার পায়ে ভর দিয়ে ভগবানের দুয়ারে চলে গেলেন ভগবানের দর্শনের জন্য। রাধে রাধে মিত্র। তো আজকে চলে এসেছে খুশির দিন। আজকে কেন খুশির দিন, কেন কি আজ প্রভুর সাথে মিলনের দিন। মিত্র ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে যে ভক্ত যে যে সময় দেখা করতে গিয়েছেন, দর্শন করতে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের, তখন সেই মুহূর্তে সেই সময় থেকেই কিন্তু সেই ক্ষণ শুভক্ষণ হয়ে যায়। তাহলে মিত্র আজকে কেন শুভক্ষণ, কেন কি আজকে আমরাও যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। বর্তমানে দাঁড়িয়ে আছি নন্দগ্রামে, নন্দ মহারাজের গ্রামে, আজ নন্দমহলেই যাব আমরা। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে নন্দমহলে যাই, সেখানের কেমন রয়েছে পরিস্থিতি, কি রকম রয়েছে আয়োজন, কি উৎসবে মেতে রয়েছেন নন্দ মহারাজের সেই নন্দ মহল। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, মানে দর্শন করছিলাম প্রাকৃতিক সৌন্দর্য, সেই স্থানটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই মিত্র। দেখুন এখান থেকে ধুধু করছে জাস্ট 500 মিটার থেকে 600 মিটার, এর ডাবল হবে, তার বেশি আর হবে না মিত্র, ধরুন হাফ কিলোমিটারও নয়। নন্দমহারাজের মহলের চূড়া কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা এই যে জমি দেখতে পাচ্ছেন মিত্র, দেখুন একদম নন্দমহারাজের সামনের জমি। তাহলে মিত্র এই জমি কার? এই জমি হলো আমাদের নন্দমহারাজের জমি। আর এখান থেকে দেখুন বর্ষানাও দেখা যাচ্ছে, তাহলে এই জমি কার মিত্র? এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন একদিকে বিশ্ববানু বাবা, একদিকে হলো আমাদের নন্দ বাবা, আর মাঝখানে রয়েছে এরকম সুন্দর মার্গ। তো একদিক থেকে আমরা যদি কল্পনা করি, তাহলে এই জমির মালিক হলো
ऋषभ भानु और जमिर मालिक हलो नंद महाराज। ताहले दुजनारी जमीते चाषबास बर्तमाने होच्छे आर हलो एरकम सुंदर प्राकृतिक दृश्य जे दृश्य देखले परे नयन जुड़िए जाए आत्मा जुड़िए जाए हृदय जुड़िए जाए सर्वोच्च जान आनंदेर फुआरा बईते ही थाके एमन सुंदर आमादेर नंदग्राम। ताहले चलुन ताहले एबार नंदग्रामेर सौंदर्य उपभोग करते करते आमरा नंदमहलेर दिके एगिए जाई आर बेशिक्षण देरी नय केनकि एखन बाजे सकाल 11টা। एटा सकाल नय दुपुर गड़िए एसेछे प्राय आर किछु समय परई किन्तु नंदमहलेर कपाट आटके जाबे हयतो एई अधमेरा माने आमार मतो अधम आर हयतो दर्शन नाओ पेते पारे। तार आगेई आमरा তাড়াতাড়ি করে গিয়ে ভগবানের দর্শনটি একবার করে নি, নন্দ মহারাজের দর্শনটি একবার করে নি, মা যশোদার দর্শনটি একবার করে নি। তো চলুন তাহলে এগিয়ে যাই। এই গ্রামটির এমন একটি নাম যে গ্রামের নাম তিন লোকে সবাই জানে, সে হলো নন্দগ্রাম। ভাগবতে যে গ্রামের ভুরি ভুরি বর্ণনা রয়েছে সে হলো নন্দগ্রাম। 33 কোটি দেবতারা যে নাম জানে সেটি হলো নন্দগ্রাম। কত সুন্দর গ্রামের উপর দিয়ে আমরা যাচ্ছি, ব্রহ্মা থেকে শুরু করে সব মহর্ষিরা যে গ্রামের পূজা করেন মিত্র, সত্যি কথা অনেক মহিমাশালী এই গ্রাম। সেই গ্রামের উপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি নন্দমহলের দিকে এগিয়ে। কত সৌভাগ্যশালী আমরা যে আমরা নন্দগ্রামের উপর দিয়ে যাচ্ছি। মিত্র আপনিও যাচ্ছেন, কারণ কি আপনার হৃদয় এই ভিডিওর মধ্যে অর্পণ করে দিয়েছেন, তাই আপনি যে যাচ্ছেন না তা কিন্তু নয়, আপনিও যাচ্ছেন। আমরা চলে আসলাম এবারে একদম হাইওয়েতে, ঠিক এই রাস্তা ধরেই সব ভক্তরা এগিয়ে যান নন্দমহলের দিকে। আর আজকের ওয়েদার খুবই সুন্দর, কেন কি আকাশে রোদ একদমই নেই, মেঘলা রয়েছে আর মৃদু মৃদু হাওয়া বইছে, যেন তোলপার করে দিচ্ছে হৃদয় ভগবানের সাথে দেখা করার আনন্দে। তবে মিত্র একটা কথা কি জানেন, ভগবানের সাথে দেখা করতে গেলে পরে কিছু নিয়মকানুন তো অবশ্যই আছে। তাহলে এবারের প্রশ্ন হলো নিয়মকানুন কি? সেটি হলো ভক্তের চরণ বিনে কবু নাহি পায় ভগবানের চরণ, তাই না? তাহলে ভক্তকে সবচাইতে ভক্তকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আগে করে রেখেছে, কে সে? সে হলো শ্রীমতী রাধারানী। দেখুন নন্দগ্রামে যেতে হলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে হলে আগে কিন্তু রাধারানীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তাহলে কোথায় যেতে হবে? বর্ষানা। হ্যাঁ মিত্র, আমাদেরকে নন্দগ্রামে যাওয়ার আগে বর্ষানা শ্রীমতী রাধারানীর মহল বা শ্রীমতী রাধারানীর সাথে আগে যোগাযোগ করে অনুমতি নিয়ে তারপরে কিন্তু পিতার কাছে যেতে হবে। আসলে বারবার ভগবানকে ভগবান বলতেই ইচ্ছে করে না, পিতা বলতে ইচ্ছে করে, বন্ধু বলতে ইচ্ছে করে, মিত্র বলতে ইচ্ছে করে, সখা বলতে ইচ্ছে করে। সত্যি ভগবানকে ভগবান বললে না কেমন যেন পরপর লাগে। বলতে পারেন তাহলে এটা মনে হয় তোমার একটা ভাব ভঙ্গিমা বা অভিনয়। না মিত্র, আসলে অভিনয় না, সত্যি। যেন বিশ্বাস করবেন না, ছোটোবেলা থেকে ধরুন 6-7 বছর বয়স থেকে ভগবানকে যেন একটা বন্ধুরূপেই জেনে এসেছি। হ্যাঁ, আর সেই ভাব এখনও পর্যন্ত রয়েছে। ছোটোবেলা দিদিমা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতেন, আর আমি যখন দিদিমার সাথে থাকতাম তখন দিদিমা চৈতন্য চরিতামৃতের কথা শোনাতেন, মা কৃষ্ণ লীলা শোনাতেন। তো সেগুলো শোনার পরে আর মা একটি গল্প বলতেন ছোটোবেলা, সেটি হলো বনমালী দাদা। জানিস তোর একটা বনমালী দাদা আছে, কে? সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। আসলে দুঃখ সবার জীবনেই থাকে, আর দুঃখ যদি না থাকে ভগবানকে কোনোদিন আপন করে পাওয়া যায় না, ভগবানকে উপলব্ধিই করা যায় না মিত্র দুঃখ না থাকলে। তাই আমার জীবনে যে দুঃখই এসেছে যাই আসুক না কেন, দুঃখ তো এসেছে অবশ্যই, দুঃখ ছাড়া কোনো জীব নেই এই জগৎ সংসারে। কিন্তু তখন একমাত্র সেই বনমালী ভগবান শ্রীকৃষ্ণকেই আপন মিত্র বলে মনে হয়েছে আমার, আর এই জগতে কাউকে মনে হয়নি। তো সেই বনমালীর কাছে যাচ্ছি মিত্র আজকে। এটা আসলে কি বলবো মিত্র, ভিডিও তৈরি করা নয়, সত্যি সত্যি আমার বনমালী দাদার কাছে
নিয়ে যাচ্ছি আপনাদেরকে দর্শন করাবার জন্য। তো কিছু মনের কথাও এই ভিডিওটির মধ্যে শেয়ার করা হয়ে গেল, যাকগে ভালোই হলো। চলুন, আর একটুখানি বাকি আছে, বেশি সময় নয়। হয়তো এই অধমদের জন্যও অপেক্ষা করে আছেন দর্শন দেবে বলে, কেন কি এক ভক্ত যত ব্যাকুল ভগবানকে দেখার জন্য, তার থেকেও বেশি ব্যাকুল হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে। নয়তো সুদামা যখন দেখা করতে যান ভগবানের সাথে, ভগবান কি সিংহাসন দিয়ে লাভ দিয়ে পড়েননি? অবশ্যই পড়েছে। তবে সেরকম ভক্ত হতে হবে মিত্র, সেরকম ভক্ত না হলে কি আর ওভাবে লাভ দিয়ে পড়ে? তো মিত্র, আজকে একটা কথা বলি, দেখুন এই জগৎ সংসারে আপনি যত ঘরবাড়ি করেন কিংবা ঘরবাড়িতে ঢুকেছেন বা ঘরবাড়ি আছে, সেই ঘরবাড়ি থেকে সবাই বের করে দেবে একদিন। মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না, তার আগেই বের করে দেয় কিন্তু, তাই না? কিন্তু আমাদের এই যে প্রভুর বাড়ি, এই বাড়িতে আসলে পরে প্রভু কোনো দিন সেই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেয় না, তার বাড়িতে সবাইকে স্বাগত জানায়, তাই না? কিভাবে এটি সম্ভব? দেখুন, এই ব্রজধাম হলো ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। লক্ষ লক্ষ ভক্তরা সেখানে এসেছেন, থেকেছেন, দেহ ত্যাগ করেছেন, গোলকধামে গমন করেছে। আজ পর্যন্ত কাউকে কি ফিরিয়ে দিয়েছে মিত্র আমাদের প্রভু তার বাড়ি থেকে? দেয়নি না। কিন্তু চিন্তা করুন, আজ যে সন্তানকে আমরা বড় করছি লালন পালন করে, সেই সন্তান আমাকেই বের করে দেবে কখন, তার কোনো ঠিক নেই। তো সেটাই মিত্র, আমাদের প্রভু কখনোই আমাদেরকে এই বাড়ি থেকে বের করবেন না। এই জন্য সর্বদা ভগবানের বাড়িতেই আসা উচিত। যেরকম এই যে ভক্তরা আছে, এই ভক্তরা আসছেন। হ্যাঁ, তো যাই হোক, দেখুন ভগবানের রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ভগবানের চরণে যারা যারা এসেছেন, তাদেরকে কেউ কোনোদিন আমাদের প্রভু ফেরায়নি। আর একবার যিনি এসে গেছেন ভগবানের বাড়িতে, ভগবান সব সময় তাকে মনে রাখবেন মিত্র। এ হলো পরম সেই বাড়ি, যে বাড়ি থেকে আমাদেরকে আর কোনোদিন ফিরে যেতে হবে না। সেটাই হলো মজার বিষয়, যে এই বাড়িতে আমাদের কবে পার্মানেন্ট ঠাই হবে, আর কবে আমরা এরকম যশোদা মায়ের সাথে সুন্দর গোপালের লীলা দেখব। তো দেখুন, আমাদের ব্রজের গলিতে গলিতে খুব সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের এবং মা যশোদার পেইন্ট রয়েছে। তো দেখুন, ভগবানের দর্শনের জন্য, আরে হরি বল প্রভু। দেখুন এই ভক্তকে মিত্র ভগবানের দর্শনের জন্য কি করছে, দেখুন। হরি বল হরি বল। আর আমরা সশরীরে বাড়িতে বসে থাকি, ভগবানের দর্শনের জন্য আসি না। ধিক্কার এই মানুষ সমাজকে আর এই মনুষ্য জাতিকে, যাদের সর্বাঙ্গ সুন্দর থাকা সত্ত্বেও ভগবানের দর্শনে আসে না। আর এই ভক্তকে দেখুন, হরি বল হরি বল। অঙ্গহীন হয়েও পায়ে ভর দিয়ে ভর দিয়ে ভগবানের দুয়ারে চলে গেলেন ভগবানের দর্শনের জন্য। ধন্য এই ব্যক্তি, ধন্য এই ব্যক্তির জীবন। হরি বল। আসলে মিত্র, এরকম দৃশ্য দেখলে পরে চোখের জল রাখা যায় না। আসলে আমরা কোথায় আছি, তাই না? সব অঙ্গ ভালো থাকা সত্ত্বেও আমরা ভগবানের দুয়ারে কখনোই আসি না। আর দেখুন, হৃদয় চাই যে ওইভাবে যুদ্ধ করে হলেও ভগবানের দুয়ারে এসে হৃদয় গদগদ হয়ে যায় মিত্র। তো দেখুন কত ভিড় রয়েছে ভিতরে, হ্যাঁ, ভগবানের দর্শনের জন্য। ভগবানের দর্শন পাওয়া কি অত সোজা ভাই? কত ভক্তরা ভগবানের চরণে এসেও ভগবানকে দর্শন না করতে পেরে ফিরে গিয়েছে দোয়ার থেকে। তো এরকম দোয়ারে দোয়ারপাল দাঁড়িয়েছিল, ভক্ত সুদামা এসেছিল ভগবানের সাথে দেখা করতে, দেখা পাওয়া বহুত মুশকিল। দেখুন লাইন রয়েছে কত বড় লম্বা। তো
যাই হোক, লম্বা লাইন রয়েছে, তাতে কি হয়েছে মিত্র? আমাদের কাছেও জুম ক্যামেরা আছে, সেই তো যাই হোক মিত্র, এবারে ভগবানের দর্শন করিয়েই দিলাম। কপালে যদি থাকে তাহলে মারে কে, হ্যাঁ প্রবল ইচ্ছা থাকলে পরে অবশ্যই ভগবানের দর্শন পাওয়া যায়। চলুন, ভগবানের দর্শন তো হয়ে গেল, কিন্তু ভগবানের যে এই যে বিশাল আঙিনা, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ এই বিশাল আঙিনায় কী কী করতেন একটু আমরা স্মরণ করার চেষ্টা করি, তাই না মিত্র? হ্যাঁ, স্মরণ যদি না করি তাহলে এই যে খালি শ্রীকৃষ্ণের বাড়ি, শ্রীকৃষ্ণের বাড়ি, নন্দরাজার বাড়ি, কিন্তু বাড়ি কী, বাড়ির ভ্যালু কী, মূল্য কী? চলুন তাহলে দেখি এই আঙিনায় ভগবান শ্রীকৃষ্ণ সে সময় কী কী করেছিলেন সেইটা একবার স্মরণ করার চেষ্টা করি। তো মিত্র, শুরুটা কোন স্থান থেকে করব এটি আসলে ভেবে পাচ্ছি না। কেন? কেন কি মিত্র, পর্বতের চূড়ায় এই যে আঙিনাটি দেখা যাচ্ছে, আমাদের প্রভু যখন গোকুল থেকে এসেছেন তারপরের থেকে যে বেড়ে ওঠা, মানে লাস্ট পুতনা বধ, পুতনা বধের পরেই আমাদের প্রভু চলে আসেন এই নন্দ মহারাজের এই ভিটায়, নন্দগ্রামে। তারপর থেকে প্রভু এখানেই খেলাধুলা করেন বলরামকে নিয়ে, এখানেই অনেক লীলা করেন। কোনটা থেকে শুরু করি, গোমাতাদের লেজ ধরে দৌড়ানো, নাকি যশোদা মায়ের সাথে দুষ্টুমি করা, নাকি যখন গোবর্ধন পুজো হবে তখনের সেই সুন্দর বৈঠক, সেই সুন্দর কথোপকথন, নাকি পূর্ণমাসীর শাণ্ডিল্য মুনির এই বাড়িতে আসা? কত দেবতারা, কত মুনিরা এই বাড়িতে পদার্পণ করেছেন, যে বাড়িতে আজ পদার্পণ করেছি। আর ভগবানের ইচ্ছা, ভগবানের কৃপা ছাড়া কোনো দেবতা, এমন কি একটি কাক পক্ষীও কিন্তু এখানে পদার্পণ করতে পারে না মিত্র। হ্যাঁ, এতই মহিমাশালী আমাদের এই নন্দ ভবন, নন্দ মহল। আজ পর্যন্ত সেই সুন্দর সুন্দর লীলার সাক্ষী হয়ে রয়েছেন, আর ভক্তরা এখানে বসে ওয়েট করছেন। কত ভব্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এই আঙিনা, নন্দ মহারাজের, নন্দ বাবার এই আঙিনা, তাই না? তো সেই দাপর যুগ একবার কল্পনা করলে পরেই যেন সেই জগতে সম্পূর্ণরূপে ডুবে যাওয়া যায়। আর দেখুন, এই যে ভক্তরা ধীরে ধীরে এগিয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য, তাই না? তো এরা কিন্তু দেবতার থেকে কম নয়। কেন? ভগবানের এই পবিত্র ভূমিতে আসার সৌভাগ্য সবার হয় না। কোন জন্মে যে সৌভাগ্য রয়েছে সেটি বোঝা বড় দায়, তবে সৌভাগ্য ছাড়া কেউ কখনোই এখানে এক পাও রাখতে পারেন না, এমনকি বাড়ি থেকেও যাত্রা করতে পারেন না যদি সেরকম স্বীকৃতি না হয়। তো এবারে স্বীকৃতির ফল অবশ্যই এনারা পাচ্ছেন যারা এখন এসে পৌঁছেছেন আমাদের এই নন্দ মহলে। তো এবারে আমরা চলে আসলাম উপরে, দেখুন ধুধু করছে সম্পূর্ণ নন্দগাঁও। কিন্তু নন্দগাঁয়ের মাঝামাঝি যে মহলটি দাঁড়িয়ে আছে আমাদের প্রভুর মহল, আসলে প্রভুর মহল এরকমই হওয়া চাই। কেন? দূর দূরান্ত থেকে পাপি তাপি সবাই যেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পান। হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে আমাদের ব্রজধাম, কিন্তু চারিদিকে জল লক্ষ্য করা যাচ্ছে। কেন কি বর্ষার সময় সবুজ হয়ে উঠেছে, আর অপরূপ সুন্দর লাগছে সেই
সবুজায়ন। বলরামজী যখন কাঁধে নাঙল নিয়ে দৌড়ে দৌড়ে বেরোতেন এই নন্দমহল থেকে, এবং দৌড়ে কোথায় যেতেন, এই যে গোচারণের ভূমি আমাদের প্রভুর, এই গোচারণের ভূমিতে প্রভু যেতেন না, সেই প্রভুর লীলার কথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে মুনি ঋষিরা গে গে কেঁদে কেঁদে অশ্রু বিসর্জন দেন। আমরাও একটু মনে করার চেষ্টা করি, দেখুন এখনও পর্যন্ত কী পরিমাণ ভিড় লেগে আছে ভগবানের দর্শনের জন্য। কত লোক এই দুয়ার থেকে আসছেন যাচ্ছেন, ভগবানের দর্শন করছেন, কিন্তু এর মধ্যে পাওয়া না পাওয়া অনেক কিছুই লুকিয়ে থাকে। কীরকম, ধরুন ভগবানের সাথে যিনি দেখা করে এসেছেন তিনি ভগবানকে কতদিন মনে রাখবেন সেটি তার উপরে নির্ভর করে। হ্যাঁ, আবার কেউ আছে যে ভগবানকে মনে করতে করতে এসেছেন আর সারা জীবনই মনে করবেন, আর কেউ এসেছেন আবার সেলফি তুলতে, কিন্তু যেন তেন প্রকারে এনো ভগবানের কাছে এসেছেন, তো এটাই হলো সবচাইতে বড় কথা। আজ না মনে করুক কাল মনে করুক, মনে করতে হবে, নয়তো ভগবান আছে সেজন্য, মনে করার জন্য ভগবান মনে করবে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই।